বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে ফের সিবিআই হানা। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় সিবিআই তল্লাশি করছে। এর আগেও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়ার পর বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারীকে তলব করে সিবিআই। বিভাস অধিকারী সিবিআই দপ্তরে হাজিরা দিলেও পরবর্তীতে তিনি জানান তিনি কোনো অন্যায় কাজ করেননি এবং তিনি সিপিআই এর সাথে সহযোগিতা করবেন। কিন্তু বিভিন্ন তথ্যের ভিত্তিতে মাস দুয়েক আগে বিভাস অধিকারীর নলহাটি দু নম্বর ব্লকের কৃষ্ণপুর অঞ্চলে অনুকূল চন্দ্রের মন্দিরে হানা দেয় সিবিআই আধিকারিকরা। সেই সময় বিভাস অধিকারীকে জেরা করে সিবিআই এর আধিকারিকরা। এরপরে বিভাস অধিকারী শারীরিক অসুস্থতা দেখিয়ে তৃণমূলের ব্লক সভাপতি পদ থেকে ইস্তফা দেন। আজ ফের বিভাস অধিকারীর বাড়ি ও আশ্রমে তল্লাশি চলছে সিবিআই আধিকারিকরা। সাথে বিভাস অধিকারীর কলকাতায় অবস্থিত ফ্ল্যাটেও সিআরপিএফ জওয়ান নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি নলহাটিতেই বিভাস অধিকারীর আশ্রমেই একের পর এক জেরা শুরু করেছে সিবিআই আধিকারিকরা। বিভাস অধিকারীর পাশাপাশি আশ্রমের বিভিন্ন ব্যক্তি ও পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই এর আধিকারিকরা। এ ব্যাপারে বীরভূম জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল শেখ জানান, নলহাটি দু নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে বহু মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিভাস অধিকারী। সেই সমস্ত বেগার যুবকরা বিভিন্ন কারণে আজও অভিযোগ করতে পারেনি, তবে সিবিআই পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করলে সবই বেরিয়ে আসবে। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, বিভাস অধিকারীর বিপুল পরিমাণ সম্পত্তির কোনো হিসেব নেই, সেই সব সিবিআই তদন্ত করলেই বেরিয়ে আসবে। নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূম জেলায় বিভাস অধিকারী ছিলেন প্রধান ব্যক্তি বলেও অভিযোগ করেন কংগ্রেসের জেলা যুব সভাপতি। পাশাপাশি জানা যায়, বিভাস অধিকারীর এই আশ্রমে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন নেতামন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা আসা যাওয়া করতেন। সভাপতি ফের বিভাস অধিকারীর বাড়িতে এবং আশ্রমে সিবিআই এর তল্লাশিও হাত হানাতে অনেকটাই অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত নলহাটি লোকাল এরিয়ায়, নলহাটি ব্লক টু বলে নয়, নলহাটি ওয়ানেরও এই এরিয়ায় প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নিয়েছে, কোটি কোটি টাকা। আসলে তৃণমূল দলটা একটা হচ্ছে কোম্পানি, লুটেরা কোম্পানি। এটা তৃণমূল দল নয়, এটা হচ্ছে একটা লুটেরা কোম্পানি। এর যাকেই খুঁজবেন সবই চোর দেখতে পাবেন। তো বিভাস অধিকারী ওখান থেকে কী করছে, বহু ছাত্রছাত্রী, প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে কী করেছে, তাদেরকে পঙ্গু করে দিয়েছে। এবং একটা ভণ্ড ট্রাস্টের নামে এত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে যে ওই টাকা মানে গণনার বাইরে। এই টাকা কাদের? আম জনতার টাকা। তো এই যে লুটটা চলছিল প্রতিনিয়ত, সেখানে আজকে যদি ইডি বা সিবিআই যদি না থাকতো, তাহলে বুঝতেই পারতাম না যে এত পশ্চিমবঙ্গলে চোর ভরা আছে। আপনারা বিভাস অধিকারীকে দেখেছেন, যখন মিডিয়া সংবাদ মাধ্যম যখন যায় ওনার কাছে, তো তার যে দুর্বলতা, সেই দুর্বলতাকে ঢাকতে যেয়ে কী করলো, সাংবাদিকদের উপরে আক্রমণ করলো, আক্রমণ করলো। কিন্তু এইভাবে কোনো অন্যায় করে কোনো যদি আপনার দুর্বলতাকে গোপন রাখার চেষ্টা করেন, হবে না। তো বিভাস অধিকারী আরও দরকার উপযুক্তভাবে তাকে তদন্ত করে তার জন্য দ্রুত শাস্তির ব্যবস্থা করে। কারণ বিভাস অধিকারী কেবলমাত্র চোর নয়, একটা মহা চোর, দায়িত্ব নিয়ে বলছি। বিশেষ করে আপনি কুসমোর সাইডে যদি লক্ষ্য রাখে, কত কোটি টাকা যে হাতিয়ে নিয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না। তাই ইডি এবং সিবিআইকে আরও দ্রুত তদন্তের গতি প্রকৃতি বাড়িয়ে ওকে যেন অ্যারেস্ট করা হয়, এই মহাচোরকে। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলিক্লিনিক, এ ইউনিট অফ রিলাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর।
ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।